অনুপম সৌন্দর্যের আধার বাংলাদেশ। প্রকৃতি যেন তার অকৃত্রিম ভালোবাসায় সাজিয়েছে দেশটিকে। এদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য আর নিসর্গ নিঃসন্দেহে হৃদয় স্পর্শ করে পর্যটকদের। দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে পর্যটনের অযুত সম্ভাবনা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক বছরে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও সেই অনুপাতে বাড়েনি বিদেশি পর্যটক। শুধু বেড়ানোকে উদ্দেশ্য করে মানে পর্যটন কেন্দ্রিক মানে পর্যটক, শুধু কেবল পর্যটক এর সংখ্যা খুবই কম। আর এর কারণ হিসেবে প্রচার প্রচারণার অভাবকেই দায়ী করেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাপ সভাপতি। একজন বিদেশি যে বাংলাদেশে ভিজিট করতে আসবেন, সে যদি তথ্যই না জানে, সে না জানলে আসবে কীভাবে? তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে আপনার ছড়িয়ে দেওয়া বা মিশনগুলি যে আছে, আমাদের অ্যাম্বাসিগুলি আছে, তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। সুতরাং সরকারি পর্যায়ে কিন্তু আমরা যেভাবেই যাই না কেন, তাদের কিন্তু দায়িত্বটা সবচেয়ে বেশি। তবে পর্যটন বিশেষজ্ঞ মহিউদ্দিন হেলাল মনে করেন, ব্যাপক সম্ভাবনা থাকলেও বাংলাদেশের পর্যটন শিল্প বিশ্বমান বিবেচনায় বেশ পিছিয়ে রয়েছে, যার ফলে বাড়ছে না বিদেশি পর্যটক। আমাদের অনেক সম্ভাবনার ক্ষেত্র রয়েছে, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, আমাদের হিল ট্যাক্স, কিন্তু মূল জায়গাটি হলো এগুলো এখনও কাঁচামাল হিসাবে রয়েছে, পর্যটন শিল্পের কাঁচামাল। কিন্তু এটাকে পণ্য হিসাবে গড়ে না তুললে তো আপনি বিপণন করতে পারবেন না। তো সরকারকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটি হলো আন্তর্জাতিক মানের পর্যটন পণ্য গড়ে তোলা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক স্বীকার করেন, এতদিন বাংলাদেশকে বহির্বিশ্বে যথাযথভাবে তুলে ধরা হয়নি। দেশি পর্যটক বেড়েছে, কিন্তু আমরা ওইভাবে বিদেশি পর্যটকদের আমরা আকর্ষিত করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা বিদেশি পর্যটকদের জন্য আমরা ওই ধরনের কোনো সুযোগ সুবিধা দিতে পারিনি। সত্যিকার অর্থে এতকাল সেই ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়নি, কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষভাবে এই দিক দিয়ে নজর দিয়েছেন বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। আমরা আমাদের টোটাল সংস্কৃতিটা ঠিক রেখেও কিন্তু বিদেশি পর্যটকদেরকে তাদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি। সাধারণত বাংলাদেশে কোনো পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য সুন্দর পরে আসলে কিছু করার থাকে না। আমরা সেই বিষয়টা লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজ করছি। বিশ্ব পর্যটন সংস্থার তথ্য মতে 2018 সালের মধ্যে এ শিল্প বিশ্ব অর্থনীতিতে অবদান রাখবে 10.5%, আর এ বিশাল বাজার ধরতে পারলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।